আজকে যাবার কি হয় ছেলে মেয়ে আমি একটু যে ম্যাথ ক্লাস নিব হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার। ইংরেজি ক্লাস ভালোই করলে দেখলাম, এই নানান সমস্যা আসলে ম্যাথমেটিক্স এরই তো। আমি আজকে দেখো একটু কলমটা চেঞ্জ করে নিয়ে আসছি, তো তাতেও যদি বোঝা যেত তাহলে ভালো লাগতো খুবই। তো তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো দেখি। জি স্যার। আমি কি 3.5টা আবার ধরবো নাকি 3.4টাই তোমাদের ভালো করে শিখাবো? 3.5 ধরেন। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো, আসলে 3.4টা একটু ভালো করে শিখান। এই এটাও কিন্তু একটা ভালো আইডিয়া যে 3.4টাই ভালো করে শিখানো হলো। তো ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু বলে দিছে যে আমি এই সময়ের মধ্যে 3.4 বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এইটা শিখাতে বলছে। তো ঠিক আছে, দেখা যাক, আজকে ক্লাস নেই, তবে তোমাদের একটু হ্যাঁ 3.5 এর যে অঙ্কগুলো আসলে করতে হবে, যেগুলো আসলে এসএসসি পরীক্ষায় আসে। ঠিক স্যার। জি স্যার, সৌম্যদীপ স্যারের যে রিকোয়েস্ট দিতে স্যার অ্যাকসেপ্ট করেন স্যার। আচ্ছা ঠিক আছে বাবা, এটা অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, করছি। তো সেই ক্ষেত্রে দেখো, আমাদের এখানে কিছু অঙ্ক করব, সব অঙ্ক আসলে পরীক্ষায় আসেও না, আর সবগুলো করাও সম্ভব না। তো তোমরা একটু খুব ইম্পর্টেন্ট হিসাবে যে অঙ্কগুলো এসএসসি পরীক্ষায় বারবার আসছে, এই 18 নাম্বার এফ, আর হলো 22 নাম্বার
তো ঠিক আছে, তোমরা একটু এই নাম্বার গুলো একটু দেখে নাও। স্যার সবাইকে মিউট করে দেন না। সবাই একটু মিউট করো তো, আসলে সবাই যদি এইরকম করো ম্যাথ ক্লাসে তো কিছুই শিখতে পারবে না। ঠিক আছে, দেখো এই 3.5 এর এই 17, 18, 22, 23, 32 এই অঙ্কগুলো এক সাইজের, এক রকমের। ঠিক আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে। আর তোমরা ক্লাস 8 এ এক ধরনের অঙ্ক করে আসতো, সেটা হলো ওই মুনাফা। ঠিক আছে, এই মুনাফার অঙ্কগুলোও এই ক্লাসে বেশি করে আসে, 26, 27, 28, 29, 30, 31। ঠিক আছে, অনুশীলনীর মধ্যে ও এখানে একটা অঙ্ক বাদ পড়ছে, এই 33 নাম্বার সৃজনশীলটা। তোমরা একটু খেয়াল করো যে আসলে এই দুই টাইপের অঙ্ক আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা কি সবাই একটু দাগায় নিছো? আমি তাহলে একটা অঙ্ক শুরু করতে পারি। জি স্যার। তাহলে দেখো, এই আমি যে যে দ্বিতীয় যে অঙ্কগুলো লিখলাম, 26, 27, 28, 29, 30, 31, এইগুলো তোমরা ক্লাস 8 এ দ্বিতীয় অধ্যায়ে করছো। ঠিক আছে, তো সে অঙ্কগুলো যদি তোমরা নতুন করে কেউ দেখো, ওই 8 এর সূত্র দিয়েই 9 এর সূত্র, মানে 9 এর অঙ্কগুলো সলভ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, যে ভিন্ন টাইপের অঙ্কগুলো আছে, 17 থেকে শুরু করি। তাহলে 17 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমি 17 নাম্বারটা, তোমরা যদি তোমাদের কাছে যদি বই থাকে তাহলে একটু দেখতে পারো। আছে যে বনভোজনে যাওয়ার জন্য, দেখো তোমরাও কিন্তু আসলে বনভোজনে যাও বা শিক্ষা সফরে যাও। বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো, কতজন ছাত্র সেটা আমরা জানি না। এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী, মানে প্রত্যেক ছাত্রছাত্রী বা প্রত্যেক মানুষ সমান ভাড়া বহন করবে। আসলে তো তাই হয় যে একটা বাসে বাস ভাড়া করতে যত টাকা লাগবে, ওখানে বাসে যতজন যাবে সবাই তো সমান টাকাই দিবে, এটাই স্বাভাবিক। তো এরপরে বলতেছে যে হঠাৎ করে যে কোনো কারণে 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 3 টাকা বেড়ে গেল। ঠিক আছে, বাসে কতজন যাত্রী গিয়েছিল আমরা যাত্রী সংখ্যাই জানি না। ঠিক আছে, আমরা আসলে যাত্রী সংখ্যাটাই জানি না যে যাত্রী সংখ্যা কতজন। তো আমাদের কিছু ক্লু দিয়ে রাখছে, এই ক্লুর মাধ্যমে সমীকরণ গঠন করতে হবে। গঠন করার পরে আমরা ঠিক বলতে পারবো যে কতজন যাত্রী। তো ঠিক আছে, দেখা যাক, অঙ্ক আমরা শুরু করে দিই। ঠিক আছে বাবা, সবাই একটু বইটা হাতে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বইটা হাতে নাও। আমরা মূলত 3.5 এর এই 17 নাম্বার অঙ্ক শুরু করছি। তো আসলে সেই যাত্রী সংখ্যা আমরা ধরে নিলাম, যে মনে করি এই যাত্রী সংখ্যা 1 জন। ও এখানে তো দেখা যাচ্ছে না, এই x, এই জন। ঠিক আছে, তাহলে কতজন যাত্রী আমরা আসলে জানি না, এই যাত্রী সংখ্যা আমরা আসলে ধরে নিলাম, মোট যাত্রী সংখ্যা 1 জন। ঠিক আছে, অজানা কিছুকে x দিয়ে ধরতে হয়। তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি স্যার, তাহলে মোট ভাড়া কত টাকা ছিল? প্রথমে মোট ভাড়া ছিল 5,700 টাকা। ঠিক আছে, মোট যাত্রীর ভাড়া ছিল 5,700 টাকা। তাহলে জোন প্রতি ভাড়া কত পড়বে? এই জোন প্রতি বা একজনের ভাড়া বলো তো, একজনের তাহলে কত টাকা ভাড়া হবে? আইকিউ তোমাদের জন্য, মোট টাকা হচ্ছে 5,700 টাকা। তাহলে মোট যাত্রী হলো 1 জন, তাহলে একজনের কয় টাকা হবে? 5,700 / x। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এই 5,700 / x, তাহলে কিন্তু এখানে আমরা টাকা লিখব। ঠিক আছে, শোনো, আমরা আসলে এরকম করে একটা অঙ্ক আনন্দের সহিত বুঝি, সেটাই আমাদের জন্য সার্থকতা হবে। তাহলে দেখো, আমরা কিন্তু এটা বুঝছি যে মোট যাত্রী, মোট টাকা, তাহলে একজন, তাহলে মোট টাকাকে মোট যাত্রী দ্বারা ভাগ করলে একজনের টাকা আমরা পাবো। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা মানে বুঝছো। এরপরে আমরা আর একটা কাজ করলাম, যে
কয়জন যাচ্ছি আসে নাই পাঁচজন তিনজন পাঁচজন পাঁচজন না তিনজন বাবা হ্যাঁ পাঁচজন 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 এই যাত্রী না আসা আসাতে যাত্রী সংখ্যা কতজন হলো যাত্রী সংখ্যা কতজন হলো মানে পাঁচজন মোট যাত্রী ছিল একজন মানে ধরো যে 100 জন আসার কথা ছিল পাঁচজন আসলো না তাহলে কয়জন থাকলো বলো তো দেখি মানে কেউ একজন বলো সমস্যা নাই মানে 95 হ্যাঁ 95 তাহলে আমাদের মোট যাত্রী হচ্ছে 1 জন এর মধ্যে থেকে 5 জন আসে নাই তাহলে x 5 জন ঠিক আছে দেখো তো দেখি ব্যাপারটা বুঝছো না মানে তোমাদের মধ্যে কেউ একজন হ্যাঁ বলো তাহলে আমরা পরের ধাপে যাব কিন্তু বুঝছো না কি জি স্যার জি স্যার বুঝছি স্যার বুঝছি আচ্ছা ধন্যবাদ এইবার জোন প্রতি এই জোন প্রতি বা একজনের বাবা শব্দ শোনা যাচ্ছে একজনের ভাড়া কত হবে মনে করো যে এখন হচ্ছে আমাদের মোট যাত্রী হচ্ছে 95 জন আর মোট টাকা হচ্ছে 5700 টাকা ঠিক আছে এই ব্যাপারটা দ্বিতীয় ধাপে তাহলে এক জোন প্রতি বা একজনের ভাড়া কত টাকা হবে তাহলে ওই 5700 টাকা তো ঠিকই আছে 5700 ভাগ x 5 ও জোন লিখতেছি কেন এই টাকা দেখো তো দেখি এইবার এই লাইনটা বুঝতে পারছো নাকি জি স্যার জি আচ্ছা গুড এখন কিন্তু আমরা একটা সমীকরণ গঠন করব বুঝছো একটা সমীকরণ গঠন করব তবে আমি একটু এই পেজে আসি যে 5700 ভাগ x এই টাকা বড় নাকি 5700 ভাগ x 5 কোনটা বড় এইটা বড় না এইটা বড় কেউ কি আইডিয়া করতে পারবে 5700 ভাগ x x বড় তাই কি তোমরা একটু চিন্তা করো দেখো আমি একটু চিন্তার অবসান ঘটাই x এর মান যদি x এর মান যদি 100 হয় ধরে নিলাম x এর মান 100 তাহলে এই 5700 ভাগ 100 ঠিক আছে তাহলে কেটে গেলে কত থাকবে 57 থাকবে আর তাহলে x এর মান 100 ধরছিলাম আসলে তাহলে এখানে এই দ্বিতীয়টার প্রথমটার ভ্যালু আসছে 57 দ্বিতীয়টার ভ্যালু কত আসবে যে 5700 ভাগ x 5 তাহলে 95 তাহলে 95 দিয়ে একটু ভাগ দাও তো 5700 95 দ্বারা ভাগ করো তো কত হয় 60 এই যে 60 তাহলে বলো তো এখন বড় কে 57 বড় না 60 বড় 60 বড় হ্যাঁ তাহলে কিন্তু এই যে এইটা কিন্তু বড় হইছে ঠিক আছে এই রাশিটা কিন্তু এই সংখ্যাটা কিন্তু কি হয়েছে বাবা বড় হইছে ব্যাপারটা কি ক্লিয়ার জি স্যার জি স্যার আমরা পরের ধাপে যাচ্ছি দেখো তাহলে আমরা এই পেজে আসলাম এখন শর্ত মতে বা প্রশ্ন মতে শর্ত মতে বলছে যে বৃদ্ধি পাবে 3 টাকা বৃদ্ধি পাবে মানে সব যাত্রী যদি আসতো তাহলে জোন মানে প্রত্যেকের যে টাকা হতো ঠিক আছে আর পাঁচজন যদি না আসে তাতে যে টাকা হইছে প্রতিজনের তাতে পার্থক্য হইছে 3 টাকা তাহলে শর্ত মতে এই 5700 ভাগ x 5 মাইনাস এই 5700 ভাগ x সমান 3 আমরা এই সমীকরণটা লিখলাম এই সমীকরণটা কি তোমরা বুঝছো এটা হচ্ছে একজনের টাকা এটাও একজনের টাকা ঠিক আছে কিন্তু বড় হচ্ছে এটা এটার পার্থক্য আসলে 3 বলো তো দেখি বাবা এই সমীকরণটা তোমরা বুঝছো নাকি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক জি স্যার বুঝছি আচ্ছা ঠিক আছে এখন একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেটর হাতে রেখো এই যে ভাগ আমরা এখানে দেখো একেবারে কি করলাম লসাগু করলাম লসাগু করলে কি হবে x 5 ইনটু x কারণ ভিন্ন ভিন্ন দুইটাই তো ভিন্ন তাহলে x ইনটু x 5 কে x 5 দ্বারা যদি ভাগ করি তাহলে শুধু x থাকবে সেই x 5700 এর সাথে গুণ হবে দেখো তো দেখি ব্যাপারটা আমরা এটা বুঝতে পারছি নাকি
जी सर अच्छा ओके जी सर x into x minus 5 কে এর দ্বারা ভাগ করব তাহলে কি থাকবে x minus 5 তো এই 5700 এর সাথে এই x minus 5 আসলে আমাদের গুণ করতে হবে সমান 3 দেখো আমরা যাব আপনাদের বুঝছে নাকি তোমাদের একটু শব্দ হচ্ছে তো স্যার আরেকবার একটু বুঝান হ্যাঁ আমি অবশ্যই বুঝাবো দেখো এই পেজে দেখাই 2 ভাগ 3 এই 7 ভাগ মনে করো যে 5 ঠিক আছে এই দুইটা ভগ্ন অংশ এই দুইটা ভগ্ন অংশের তো লসাগু করতে হবে এই দুইটা ভগ্ন অংশের কি করতে হবে লসাগু করতে হবে সেই ক্ষেত্রে ঠিক আছে 3 আর 5 হলো তাহলে 3 ইনটু 5 কে 3 দ্বারা ভাগ করব ভাগ করলে 5 থাকে সেই 5 না লবের সাথে গুণ হয় এই 2 গুণন 5 এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম কিন্তু প্লাস আছে তাই প্লাস দিলাম আবার 3 ইনটু 5 কে 5 দ্বারা ভাগ করব তাহলে থাকলো 3 3 কে 7 দ্বারা গুণ করতে হবে লবের সাথে গুণ করতে হবে এই কাজটা আসলে ওখানে করছি ঠিক আছে এই কাজটাই আসলে করছি আমরা দেখো এখানে এই 5700 ভাগ x minus 5 minus 5700 ভাগ x দুইটা ভগ্ন অংশ তো দুইটা ভগ্ন অংশের আসলে আমরা লসাগু করলাম ঠিক আছে তো এরপরে আমরা একটু গুণ করে দিব আমরা তাহলে পরের পেজে যাই দেখো এই 5700 আমি পুরো রাশিটাই লিখি তাছাড়া তোমরা বুঝতে পারবে না এই 5700 ইনটু x মাইনাস 5 সমান এই 3 তো ঠিক আছে দেখো তো ওই লাইনটাই আমি এখানে লিখলাম আর এখন আমি এই 5700 কে x মাইনাস 5 দ্বারা গুণ করে দিব তো সেই ক্ষেত্রে দেখো আমাদের লসাগু তো আসলে x ইনটু x মাইনাস 5 আর এই 5700 ইনটু x মাইনাস 5700 কে x দ্বারা গুণ করলে 5700ই থাকবে আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে 5700 কে যদি 5 দ্বারা গুণ করো কেউ একজন বলো তো দেখি কত হবে 28500 ও আচ্ছা 22500 দেখো স্যার 28 জি জি 28500 আচ্ছা ঠিক আছে আমি একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে আমরা এখানে শুধু স্যার হ্যাঁ বলো স্যার 5700 x এর পরে মাইনাস 5700 x হওয়ার কথা আপনি শুধু 5700 লিখছেন জি স্যার ওখানে x হতো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখো আমরা জাস্ট এখানে গুণ করে দিলাম একটু এরকম হয়েছে আমি রাশিটা করলেই বুঝতে পারবে 5700 মাইনাস 5700 x প্লাস 28500 ঠিক আছে এখন দেখো এই 5700 প্লাস 5700 x আর মাইনাস 5700 x কেটে গেল আর একই সাথে আমরা আরআর ইউ গুণ করে দিলাম ঠিক আছে তাহলে 3 ইনটু x মাইনাস 5 সমান এই 28500 এরপরে এই 3x দিয়ে এখন গুণ করে দিলাম তাহলে 3x স্কয়ার মাইনাস 15x আর এটা কিন্তু 15 আর মাইনাস 28000 এই 500 তোমরা একটু কষ্ট করে মিডল টার্ম করো তো দেখি এই রাশিটার এই দ্বিঘাতের কিন্তু মিডল টার্ম করা যায় ক্যালকুলেটরই এক নিমেষেই অথবা তোমরা 3 দ্বারা ভাগ করে নাও ছোট হয়ে যাবে এই রিয়াদ বলো তো দেখি এই রিয়াদ ছেলেটার কি হইছে দিছে বলতেছি না x এর মান কত আসছে সেটা বলো 101 আচ্ছা আর x1 x2 মাইনাস 95 আচ্ছা ঠিক আছে 95 x2 মাইনাস 95 মানে
আমি তো এখানে উৎপাদক লিখবো বুঝছো, মানে অনেকেই তো আছে ক্যালকুলেটর নাই, এই জন্য x1 কত আসছে 100 আর x2 কত আসছে সেটা বলো। আচ্ছা ঠিক আছে এখন হবে নাও, তো এই x মাইনাস 100 ইনটু এই x প্লাস 95 ঠিক আছে। একবারে যদি তোমরা ক্যালকুলেটর এখানে মিডল টার্ম করো উৎপাদক করো একবারে দেখা যাবে কি এই যে এই দুইটা মান আসছে x1 আসবে 100 তাহলে উৎপাদক হবে x মাইনাস 100 একটা আসবে খেয়াল করো অথবা শূন্য বা x সমান মাইনাস 95 দেখো লোকের সংখ্যা কি কোনোদিন মাইনাস হতে পারে, এই জন্যই ওই মানটা বাদ বাদ দিয়ে দেখো আমাদের x সমান কি আসছে বাসে চাপচি ধরা হয়েছিল কতজন 100 জন, কিন্তু উত্তর কিন্তু 100 জন হবে না, উত্তর কত হবে বাসে যাত্রী গিয়েছিল কতজন এটা চাইছে, তাহলে বাসে যাত্রী গিয়েছিল ওই যে বাসে যাত্রী গিয়েছিল মোট x মাইনাস 5 তার মানে কি x এর মান 100 আর মাইনাস 5 তাহলে 95 জন যাত্রী বাসে গিয়েছিল। দেখো তো দেখি এই অঙ্কটা তোমরা কি ভালো করে বুঝতে পারছো নাকি, আরেকবার একটু বুঝে দেন আমি জানি না মনে হয়। আচ্ছা স্যার ঠিক আছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো একটা বাসে মোট যাত্রী যাওয়ার কথা ছিল বনভোজনে এবং মোট বাসের টাকা ধরা হয়েছিল 5700 টাকা, তো আমরা আসলে কতজন যাত্রী গিয়েছিল আমরা জানি না, তবে কি ক্লু দেওয়া আছে আমরা সমীকরণ গঠন করে আমরা মূলত x এর মান বের করব, তো আমরা বাসের যাত্রী সংখ্যা ধরলাম মোট যাত্রী সংখ্যা ধরলাম x জন, হ্যাঁ তাহলে জন প্রতি ভাড়া হয়েছে কতজন মোট টাকা মোট মনে করো যে যাত্রী সংখ্যা তাহলে একজনের টাকা আসছে, তাহলে পাঁচজন যাত্রী আবার না আসাতে মোট যাত্রী হয়েছে কতজন x মাইনাস 5 আমাদের কিন্তু এটাই বের করতে বলছে, এটাই কিন্তু বের করতে বলছে, তাহলে জন প্রতি এবার ভাড়া কিন্তু একটু বেড়ে যাবে, তাহলে 5700 ভাগ x মাইনাস 5 তো এখন উপরে প্রথমে একজনের ভাড়া নিচে পাঁচজন যাত্রী না আসাতে একজনের ভাড়া এই দুইটার পার্থক্য হয়েছে 3 টাকা, তাহলে আমরা সমীকরণ গ্রহণ করে দিলাম এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিছি এই দুইটা ভগ্ন অংশ তো এই দুইটার মধ্যে না আমরা লসাগু করলাম, এরপরে আমরা ওই রাশিটাই এখানেও লিখছি আমরা শুধু এই 5700 কে গুণ করে দিলাম দিয়ে 5700 x মাইনাস 5700 x কেটে গেল তাহলে 28500 উপরে থাকলো আর নিচে x ইনটু x মাইনাস 5 থাকলো সমান 3, আর আরই গুণ দিলে 3x ইনটু x মাইনাস 5 সমান 28500, এবার 3x তে গুণ করে দিলাম 3x স্কয়ার মাইনাস 15x মাইনাস 28500 ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসে আর এত বড় অঙ্ক এই জন্য মিডল টার্ম ক্যালকুলেটারই করে দিলাম, তাহলে x এর মান আসছিল 100 আর x এর মান আসছে মাইনাস 95 তাহলে মাইনাস 95 তো গ্রহণযোগ্য না তাহলে 100 গ্রহণযোগ্য, মোট যাত্রী হলো 100 জন কিন্তু বাসে কয়জন যাত্রী গিয়েছিল সেটা তো বের করতে বলছে, তাহলে বাসে যাত্রী গিয়েছিল 100 মাইনাস 5 জন তাহলে মোট যাত্রী হলো বাসে গিয়েছিল 95 জন, দেখো তো দেখি বাবা এইটা আসলে বুঝছো নাকি তোমরা। জি স্যার বুঝছি এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখো এই অনুরূপ একটা অঙ্ক কাজের মধ্যে আছে, হ্যাঁ এই দেখো 68 পেজের কাজের ক নম্বরে এই অঙ্কটা এই রকমের একটা অঙ্ক আছে এটা অবশ্যই বাসায় করবা, তো ঠিক আছে এখন 18 নম্বর একটা অঙ্ক করব, তবে এই অঙ্কটা সৃজনশীলের পথে আর এমসিকিউ এর জন্য আছে, এই স্রোতের অঙ্কগুলো তোমরা অনেক আগে থেকেই করে আসতেছো এই ছোট ক্লাস থেকেই, একজন মাঝি স্রোতের প্রতিকূলে
প্রতি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, স্রোতের বেগ নৌকার বেগ বের করো, ঠিক আছে? এই এইটা আসলে বের করতে বলছে। তোমরা কি স্রোতের অনুকূল আর প্রতিকূল বোঝো সবাই? স্রোতের অনুকূল কি, স্রোতের প্রতিকূল কি? ঠিক আছে, আসলে দেখো এই যে আমাদের এটা একটা করতোয়া নদী, ঠিক আছে? করতোয়া নদীতে এই এখন পানি পানি প্রবাহিত হচ্ছে, তো স্রোতের অনুকূল আর প্রতিকূল কিন্তু বুঝাতে চাচ্ছি আমি, এই অনুকূল আর প্রতিকূল, এই টাইপের অঙ্ক এমসিকিউ থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো আমরা স্রোতের অনুকূল আর প্রতিকূল বুঝতে চাচ্ছি। আসলে নদীর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার 10 তারিখ মঙ্গলবার, একটা হচ্ছে স্রোত আছে, তাহলে নৌকারও একটা বেগ আছে, স্রোতেরও একটা বেগ আছে, ব্যাপারটা কি ক্লিয়ার নাকি? নৌকারও একটা বেগ আছে, স্রোতেরও একটা বেগ আছে। এখন স্রোত যেদিকে যাবে, নৌকাও যদি ওই দিকে যায়, তাহলে দুইটা মিলে একটা বেগ হবে, সেই বেগটাকে আমরা স্রোতের অনুকূলে বেগ বলবো। বুঝতে পারছো কি ব্যাপারটা? আমি আবার বলি, স্রোত যেদিকে যাবে, নৌকাও যদি ওই দিকেই যায়, তাহলে সেটাকে বলবো স্রোতের অনুকূলে বেগ। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, স্রোত যেদিকে যাবে, নৌকা যদি তার উল্টা দিকে যায়, তাহলে সেই বেগকে আমরা প্রতিকূল, স্রোতের প্রতিকূলের বেগ বলবো। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। স্রোতের অনুকূলের বেগ সবসময় বেশি হয়, যোগ হয়, আর স্রোতের প্রতিকূলের বেগ সবসময় বিয়োগ হয়, ঠিক আছে? আগেই তোমরা এটা একটু জেনে রাখলা, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো ঠিক আছে, তো বলো তো নদীতে নৌকার বেগ বেশি হয় না স্রোতের বেগ বেশি হয়? স্রোতের বেগ যদি বেশি হয় তাহলেই তো নৌকা চলতেই পারবে না, ঠিক আছে? তো আমরা আপাতত ধরে নিলাম এই 18 নম্বর অঙ্ক কিন্তু আমরা এই সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই মনে করি নৌকার বেগ x এই কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? যেহেতু বেগ, তোমরা যারা সায়েন্সের আছো তারা তো ভালোভাবে বুঝতেছো, মানে একক হবে। এইবার স্রোতের বেগ লিখলাম আমরা মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার ঘন্টা আমরা লিখলাম। স্রোতের বেগ আসলে কত এখানে? y কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এখন অনুকূলের ব্যাপারটা এখনই লিখে রাখি, অনুকূলে বেগ এই x প্লাস y, এটাও তাহলে কিলোমিটার এই ঘন্টা, এই প্রতিকূলে বেগ, দেখো x টা হচ্ছে নৌকার বেগ আর y টা হচ্ছে স্রোতের বেগ, তাহলে x মাইনাস y এই কিলোমিটার পার ঘন্টা। তো বলো তো দেখি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নাও এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি, ধন্যবাদ। এখন আমাদের প্রশ্ন মতে কি বলছে সেটা একবার দেখে আসি, একটু খেয়াল করো। স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, প্রতিকূলে এই পি ঘন্টায় যায়, প্রতিকূলে ও পি ঘন্টায় যায় এই ডি কিলোমিটার, ঠিক আছে? এইটা তাহলে স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় কতখানে যায় সেটা বের করি, এক ঘন্টায় যায় এই ডি বাই পি কিলোমিটার। দেখো তো দেখি এই লাইনটা তোমরা কি বুঝছো, এটা তো আসলে দেওয়াই আছে। প্রতিকূলে স্রোতের প্রতিকূলে আমি একটু সংক্ষিপ্ত করেই লিখতেছি, স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় ডি বাই পি কিলোমিটার, এটা বোঝো তো, ঠিক আছে? এটা তো তোমাদের বোঝার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি দেখো তো দেখি, শর্ত মতে আমরা কিন্তু প্রতিকূলে বেগ আমরা কিন্তু বের করছি,
প্রতিকূলে বেগ আমরা বের করছি কি x - y সমান এই d ভাগ p এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় হচ্ছে x - y কিলোমিটার পার আওয়ার স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় d ভাগ p কিলোমিটার পার আওয়ার তো সেই ক্ষেত্রে আমরা x - y সমান d ভাগ p লিখতেই পারি কোনো অসুবিধা আছে বলো তো দেখি না স্যার অনুকূলে কিউ ঘন্টায় যায় মানে কম হতে পারে বেশিও হতে পারে যায় ওই ডি কিলোমিটার দেখো এক ঘন্টায় যায় কত ডি ভাগ কিউ কিলোমিটার পার আওয়ার দেখো তো দেখি এটাও বুঝছো নাকি তোমরা অবশ্যই স্যার আচ্ছা তাহলে এখন কিন্তু এটাকে আমরা একটু দুই নাম্বার সমীকরণ দিলাম ঠিক আছে ও এখনই না এখন আমরা শর্ত মতে লিখবো এই শর্ত মতে স্রোতের অনুকূলে কত ছিল আমাদের x প্লাস y কিলোমিটার আওয়ার x প্লাস y সমান এই d ভাগ এই q এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দেব দেখো তো দেখি ব্যাপারটা বুঝছো নাকি জি স্যার আচ্ছা এখন তোমরা দুইটা সমীকরণকে শুধু যোগ আর বিয়োগ করে দাও তাহলে আমাদের নৌকার বেগ স্রোতের বেগ বের হয়ে যাবে তাহলে এক নাম্বার যোগ দুই নাম্বার তাহলে এই x প্লাস y সমান d ভাগ p আর এই x মাইনাস y সমান এই d ভাগ q যোগ করি ঠিক আছে এটা এটা কাটলো এই 2x সমান d ভাগ p এই d ভাগ q বা এই x সমান হাফ d ভাগ p প্লাস d ভাগ তার চিহ্ন পরিবর্তন করা লাগবে না 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 এই এটা তো আমরা যোগ করছি যোগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় না বিয়োগের সময় করতে হয় আচ্ছা দেখো তো কি এই পর্যন্ত তোমরা বুঝছো নাকি তো আসলে আমরা নৌকার বেগ ধরছিলাম ঠিক আছে x তো আসলে নৌকার বেগ ধরছিলাম তাহলে x এর মান বের হয়ে গেছে বাস অ্যানসার আমাদের শেষ তাহলে একটা অ্যানসার শেষ এইবার আমরা যদি বিয়োগ করি 1 বিয়োগ 2 ঠিক আছে আমরা এখানে একটু সংক্ষিপ্ত করে করতেছি x প্লাস y সমান যদিও যোগ করছি কোনো অসুবিধা হয় নাই কিন্তু লেখার সময় কিন্তু আমাদের একটু ঠিক করে লিখতে হবে এই বিয়োগের বেলায় এক্স প্লাস ওয়াই সমান এই আসলে কিউ আর এক্স মাইনাস ওয়াই সমান আসলে এই ডি ভাগ পি এইটা যদি দুইটা আমরা এখন বিয়োগ করি তাহলে এখন চিহ্ন পরিবর্তন হবে তাহলে দেখো x আর x কাটলো এই 2y থাকলো ঠিক আছে 2y থাকলো এখন এই d ভাগ q মাইনাস d ভাগ p দেখো তো দেখি এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো নাকি জি স্যার বুঝছি আচ্ছা আমরা y সমান হাফ d ভাগ q মাইনাস d ভাগ এই p এই দেখো স্রোতের বেগ তাহলে কিন্তু বের হয়ে গেছে দেখো তো দেখি বাবা আসলে এই অঙ্ক ক্লাসে আর নানান সমস্যা সামনা সামনে না থাকলে আর আমার ঘুম ধরে গেছে তাই আচ্ছা ঠিক আছে নাও তোমরা একটু খেয়াল করো দেখো তো দেখি এই অঙ্কটাও কি তোমরা সবাই ভালোভাবে বুঝছো নাকি এটা কিন্তু এই যে ছোট ক্লাসে ছিল তাহলে জি স্যার স্রোতের প্রতিকূল বুঝলে আর স্রোতের অনুকূল বুঝলেই আমরা ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাব তার শেষ হইছে এই অঙ্ক হ্যাঁ স্যার বিয়োগ নৌকার বেগ y এর মানই তো স্রোত বেগ এই দুটাই আসলে করতে বলছে ঠিক আছে বেশি বুঝে ফেলছি স্যার তো ঠিক আছে তোমরা আগামী দিন
তোমরা এই ধরনের আরো অঙ্ক আছে বাসায় একটু করবা যদি পারো, আর না হলে আগামী দিনে যদি ক্লাস থাকে তো গুগল ক্লাস থেকে তোমরা ক্লাসগুলো একটু দেখে নিলা, আর আমি ওইভাবে এসে করাবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর কি কোনো সমস্যা? আসসালামু আলাইকুম। কি করবো স্যার, আপনি একমাত্র বলার মানুষ, মানে শোনার মানুষ। আপনি আমাদের দোস্ত অনুসন্ধান।